আসলে শক্তিভাগ একটা অচল অবস্থা চলিছে। আজি আমি সদৌ ছাত্র সন্থার আবরণে সদৌ যোরহাট জেলা ছাত্র সন্থায় যোরহাটের এপিডিসিলের সম্মুখত আমি এই প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছো। এতিয়ালৈকে প্রতিবাদী কার্যসূচীর এপিডিসিলের এজনো বিষয়া কর্মচারী নাই। এটা প্রমাণ করেছে যে এপিডিসিলে আসলে প্রতিবাদকলো ভয় নকৰে, আসলে সাধারণ রাইজক আসলে গুরুত্ব নিদিয়ে। স্মার্ট মিটার সংযোগের নামত আসলে রাইজক হাৰাশাস্তি করেছে, প্রতি মাহে মাহে বিদ্যুতের মাচুল বৃদ্ধি করে। এই এপিডিসিএল নামের ব্যাকরণ বিভাগটা আসলে বিষয়া কর্মচারী অসমন্যতার কারণে আজি রাইজক হাৰাশাস্তি করার কথা আমি কোনো পর্যায়ে ছাত্র সন্থা সহ্য নকরো। এফালে ছাত্র ছাত্রী পরীক্ষা উৎকট গরম, তারপরও আসলে বিদ্যুৎ যোগান নিয়মীয় কর্মপরা নাই। এতিয়ালৈকে বিদ্যুৎ বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত বিষয়া কর্মচারী আসলে উপস্থিত নোহা বিষয়টি আসলে জনসাধারণের মাজত চর্চা হয়েছে। আর যেতালেকে আসলে এই প্রতিবাদী কার্যসূচীত বিদ্যুৎ বিভাগের মানুষ লোক আহি পেলায় উপস্থিত নহয় তেতিয়ালৈকে আমার প্রতিবাদী কার্যসূচী চলি থাকবে, এই কথাটা আমি স্পষ্টভাবে কইছো। কর্মচারী মই মতালেই নচলিব।